আজকে আমরা জানব টি টোয়েন্টি বিশ্বকাপের প্রত্যেকটি সেমিফাইনালিস্ট দল। 2007 থেকে 2022 সাল পর্যন্ত যে দলগুলো সেমিফাইনাল খেলেছে, প্রথমেই আমরা 2007 সালের চার সেমিফাইনাল খেলা দলের নাম জেনে নিই। ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড। ভারত চ্যাম্পিয়ন হয়, পাকিস্তান রানার আপ হয়। 2009 বিশ্বকাপ, পাকিস্তান, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ। পাকিস্তান চ্যাম্পিয়ন হয়, শ্রীলঙ্কা রানার আপ হয়। 2010 টি টোয়েন্টি বিশ্বকাপ, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, পাকিস্তান। ইংল্যান্ড চ্যাম্পিয়ন হয়, অস্ট্রেলিয়া রানার আপ হয়। 2012 টি টোয়েন্টি বিশ্বকাপ, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, পাকিস্তান। ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়ন হয়, শ্রীলঙ্কা রানার আপ হয়। 2014 টি টোয়েন্টি বিশ্বকাপ, শ্রীলঙ্কা, ভারত, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা। শ্রীলঙ্কা চ্যাম্পিয়ন হয়, ভারত রানার আপ হয়। 2016 টি টোয়েন্টি বিশ্বকাপ, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়ন হয়, ইংল্যান্ড রানার আপ হয়। 2021 টি টোয়েন্টি বিশ্বকাপ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান, ইংল্যান্ড। অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন হয়, নিউজিল্যান্ড রানার আপ হয়। 2022 বিশ্বকাপ, অর্থাৎ এবছরের বিশ্বকাপ, ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, ইংল্যান্ড। এখন দেখার বিষয় এই টি টোয়েন্টি বিশ্বকাপে কে চ্যাম্পিয়ন হয়, কে রানার আপ হয়, সেই জন্য অপেক্ষা করতে হবে আগামী রবিবার পর্যন্ত। সবচাইতে বেশি কোন কোন দল সেমিফাইনাল বেশি খেলেছে? ভারত সেমিফাইনাল খেলেছে 2007, 2014, 2016 এবং এবার 2022। পাকিস্তান সেমিফাইনাল খেলেছে 2007, 2009, 2010, 2012, 2021 এবং এইবার 2022। অস্ট্রেলিয়া সেমিফাইনাল খেলেছে 2007, 2010, 2012, 2021। নিউজিল্যান্ড সেমিফাইনাল খেলেছে 2007, 2016, 2021 এবং এবার 2022। শ্রীলঙ্কা সেমিফাইনাল খেলেছে 2009, 2010, 2012, 2014। দক্ষিণ আফ্রিকা সেমিফাইনাল খেলেছে 2009, 2014 দুইবার। ওয়েস্ট ইন্ডিজ সেমিফাইনাল খেলেছে 2009, 2012, 2014, 2016। খেলাধুলার সকল ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন।